নমস্কার আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, তাই না? আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। তোমরা সকলেই জানো সারা দেশব্যাপী এই মহামারী করোনার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটা অচল হয়ে পড়েছে। তাই পারুলি উচ্চ বিদ্যালয় কর্তৃক একটি অনলাইনে ক্লাসের আয়োজন করা হয়েছে। আর আজকে আয়োজনে আসি আমি, মনোরমা রানী, হিন্দু ধর্মের সহকারী শিক্ষিকা, পারুলি উচ্চ বিদ্যালয়, জানিনগর, নগা। তোমাদের আজকে ক্লাস হবে দেখো দশম অধ্যায় প্রভু নিত্যানন্দ। প্রভু নিত্যানন্দ, তাই না? এই প্রভু নিত্যানন্দ, নিত্যানন্দ শব্দের অর্থ হচ্ছে প্রত্যহ যে গৌর গোবিন্দ প্রেমে আনন্দ উপভোগ করেন তিনি হলে নিত্যানন্দ। এই নিত্যানন্দ প্রভুর জন্ম হচ্ছে দেখো আর নিত্যানন্দ প্রভু পিতার নাম হচ্ছে আয়মন্দি। পিতার নাম কি? আয়মন্দি। দেবী এই হারাইকুলি এবং পদ্মাবতীর সন্তান হচ্ছে প্রভু নিত্যানন্দ। তার বাল্য নাম ছিল কুবের। কুবের তিনি পড়াশোনায় খুব ভালো ছিলেন, ছাত্র হিসাবে তার খুব সুনাম ছিল। কিন্তু পড়াশোনায় তিনি মনোনিবেশ করতে পারতেন না, কারণ ধর্মের প্রতি তার অনুরাগ ছিল বেশি। তিনি সাধু সন্ন্যাসী দেখলে ধর্ম আলোচনা করতে ভালোবাসতেন, তাই তিনি সবসময় মন্দিরে গিয়ে সাধু সন্ন্যাসীর অপেক্ষায় বসে থাকতেন। এই নিত্যানন্দ প্রভু একদিন এক সাধুর সঙ্গে দেখা হয়। সে সাধুকে তিনি বাড়িতে আনেন এবং সাধুর সঙ্গে অনেক ধর্ম আলোচনা করেন। আলোচনার পর তিনি শুনতে পারেন যে সাধু বৃন্দাবনে যাবেন। তখন তিনি পিতামাতার সঙ্গে বৃন্দাবনে যাওয়ার জন্য প্রস্তাব দিলেন এবং যাওয়ার জন্য খুবই আগ্রহ দেখালেন। তখন বাধ্য হয়ে পিতামাতা তাকে অনুমতি দিলেন। এই সাধুর সঙ্গে নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে চলে গেলেন। যাওয়ার পর কী করলেন? সেখানে গিয়ে তার আরাধ্য দেব শ্রীকৃষ্ণ মনে করলেন। বৃন্দাবনে গেলে শ্রীকৃষ্ণের সঙ্গে তার সাক্ষাৎ হবে। তখন তিনি শ্রীকৃষ্ণের সাক্ষাতের জন্য হাকৃষ্ণ হাকৃষ্ণ বলিয়ে সবসময় পাগলের ন্যায় ঘুরে বেড়াতেন, কিন্তু ভগবান ভক্তের ডাকে আর চুপ করে থাকতে পারলেন না। তিনি ভক্তের ডাকে সাড়া দিলেন এবং একদিন স্বপ্নে এই নিত্যানন্দ প্রভুকে দেখা দিলেন। দেখা দিয়ে বললেন, নিত্যানন্দ প্রভু, তুমি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে চলে যাও। সেখানে গিয়ে দেখো নিমায় পণ্ডিত নামে এক ভক্ত আছে, তার সঙ্গে যোগ দাও এবং সেখানে গিয়ে তুমি প্রেম ভক্তি প্রচার করো। প্রেম ভক্তি প্রচার করো। তখন নিত্যানন্দ প্রভু শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে
মহা আনন্দে বিভোর বিভোর তখন যখন বৃন্দাবন ছেড়ে নবদ্বীপ ধামে চলে গেলেন এবং সেখানে গিয়ে নিমাই পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ হলো এবং নিমাই পণ্ডিতের সঙ্গে সে যেন দুই দেহ এক হয়ে গেলেন বাহিরে এক ভিন্ন কিন্তু ভিতরে এক এই নিমাই পণ্ডিতের সঙ্গে তখন এক হয়ে ধর্ম প্রচার করতে লাগলেন এবং ধর্ম প্রচার করতে করতে দেখলেন জগাইমালাই নামে দুই পাপিষ্ট ব্যক্তি তারা ব্রাহ্মণ সন্তান ব্রাহ্মণ সন্তান হওয়া সত্ত্বেও তারা এমন কোনো কর্ম নাই যে তারা করেন না তখন তিনি তারা এই জগাইমাতাকে উদ্ধার করার জন্য অনেক প্রচেষ্টা চালালেন শেষে তারা জগাইমাতাকে মহানাম মহামন্ত্র হরিনামে তাদের উদ্ধার করলেন এই মহামন্ত্র হরিনামটি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি হচ্ছে আমাদের এই কলিযুগের মহামন্ত্র এই নামটি গোলকে বকুলে ছিল কিন্তু এই জগাইমাতাকে এবং জীবকে উদ্ধার করার জন্য গোপনীতায় এই মত্তধামে নিয়ে আসলেন এবং সকল যুগকে এই মহামন্ত্র দিয়ে উদ্ধার করে নিয়ে গেলেন তাই প্রত্যেকের আমাদের উচিত ত্রিসন্ধ্যা এই মহামন্ত্র জপ করা আমাদের মহামন্ত্র ছাড়া এই কলিযুগে আর কিছুই নেই আমরা সকলে ত্রিসন্ধ্যা এই মহামন্ত্র জপ করব আমরা আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে জেনে রেখো এই মহামন্ত্রটি তোমরা জপ করবে এবং আশেপাশে তোমাদের যে শুভাকাঙ্ক্ষী আছে সকলকে জপ করার কথা বলবে তাই না আজকে আমি এখানে ক্লাস শেষ করেছি তুমি তোমরা সকলে এই একটু করে আমি যে পাঠ দিলাম সেটা একটু দেখবা এবং বাসায় থাকবা নিয়ম শৃঙ্খলা মেনে চলবা এবং মাস্ক ব্যবহার করবা আজকের ক্লাস এখানেই শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার